টাকি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে রয়েছে এই হাসনাবাদ ঘাট। এই হাসনাবাদের ঘাট থেকে রাত্রে মা দুর্গা বিসর্জনের কিছু বিরল দৃশ্য ধরা পড়ে। আমরা শুনেছিলাম যে হাসনাবাদ ঘাট থেকে সন্ধ্যার পরেও অনেক রাত পর্যন্ত ঠাকুরকে বিসর্জন করা হয় অন্ধকারে নদী গর্ভে। তো ব্যাপারটা দেখার জন্য আমরা বিজয় দশমীর দিন পৌঁছালাম হাসনাবাদ ঘাটে। ইছামতির তটে আজকে সত্যি খুব সুন্দর একটা পরিস্থিতি। হাসনাবাদের ঘাট থেকে লঞ্চ আমাদের নৌকা আমাদের ছাড়লো এবং আজকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে দুপারে মানুষ আজকে বিসর্জন দেখার জন্য কত লোক এসেছে। তো এই বছরে এই দিনটি এরকম দেখা যায়, এত নৌকায় ঠাকুর বিসর্জন, আর অন্য সময় এরকম এত মানুষ হতে দেখা যায় না। দশমীর দিনই হয় প্রতি বছর এই দিনটায়, তো তোমরা চাইলে এখানে একবার ভিজিট করতেই পারো। আমরাও এই প্রথমবার এই বিসর্জন দেখার জন্য হাসনাবাদ ঘাটে উপস্থিত হলাম। ইছামতি নদীতে হাসনাবাদ ঘাটে তখনও সন্ধ্যা হয়নি, দুপারে অসংখ্য মানুষের ভিড় জমছে আস্তে আস্তে। নৌকায় করে রাত্রে মা দুর্গা বিসর্জন দেখার জন্য রওনা হলাম। পার ছেড়ে যত নদীর দিকে এগোচ্ছি ততই আমাদের চোখের সামনে ধরা পড়ছে গোধূলি বেলার ইছামতি নদীর কত বৈচিত্র্যময় সৌন্দর্য। শোনা যায় এই সন্ধ্যার পর থেকে এই নদী থেকেই কিছু মা দুর্গার বোট চলাচল করে রাত পর্যন্ত। আমরা অপেক্ষা করছিলাম কখন এরকম একটি মা দুর্গার বোট চোখে পড়বে। সূর্য অস্তটাও দেখার মতো। মাঝে মাঝে পুরো সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে এবং আস্তে আস্তে আলো কমে যাচ্ছে এবং আমরা নৌকাটা পেয়েছি একটু লেট করে, তো দিনের বেলা একটু তোমাদেরকে পার থেকে কিছু শট দেখিয়েছি যেগুলো হয়। ইছামতি নদী আজকে বছরে খুব সুন্দর একটা সেরা দিন যেখানে সব থেকে বেশি নৌকা আজকে নদীর বুকে বিসর্জনের জন্য যায়, যেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকো, ভিডিও দেখো। নৌকায় মাঝিকে নিয়ে আমরা 6 জন বাংলাদেশ বর্ডার কত কাছ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু তবুও নৌকায় ভরা দুর্গা বিসর্জন তখনও কিন্তু চোখে পড়েনি। পরন্ত বিকেলে ইছামতি নদীর সৌন্দর্য চোখের ভাষায় প্রকাশ করা যায় না। বিকাল 5টা পর্যন্ত সমস্ত নৌকা বিসর্জন হয়ে যায় টাকি রাজবাড়ি ঘাট থেকে, কিন্তু হাসনাবাদ ঘাটেও রাত পর্যন্ত বিসর্জন চলে। রাতের বিসর্জন দেখতে আমরা আজকে উপস্থিত হয়েছি হাসনাবাদ ঘাটে। সন্ধ্যার কালো জলে ইছামতির পাড়ের এক অংশ দেখা যাচ্ছে। হঠাৎ সেই ক্ষণ উপস্থিত হলো যার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম নদী বক্ষে। সবার চোখের সামনে কোথা থেকে যেন একটি লঞ্চে মা দুর্গার আবির্ভাব ঘটল। চারিদিকের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দূরে নৌকার আলোতে দেখা যাচ্ছে মা দুর্গার মুখ। নিচে কালো জল চিকচিক করছে, পার থেকে সবাই সেটা প্রত্যেকেই দেখছেন। খুব কম মানুষ রাতের নৌকা নিয়ে বেরায়, বেশিরভাগই দিনেই বিসর্জন হয়ে যায়। ছোট
রাত্রে নদীতে নৌকা নিয়ে বেড়াতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। থেকে বিএসএফ বা পুলিশের কাছ থেকে স্পেশাল পারমিশন প্রয়োজন। সেই ক্ষেত্রে লাইট, জেনারেটর পুরো ব্যাপারটা অনেক খরচা সাপেক্ষ হয়ে থাকে। খুব কম নৌকাই এই সিদ্ধান্তটি নিয়ে থাকে। অবশেষে সেই নৌকা আমরা দেখতে পেলাম যেটিকে খুঁজছিলাম অনেকক্ষণ ধরেই। অন্ধকার নদীর মধ্যে একটি আলো জ্বালিয়ে দুর্গা মাকে ঘোরানো হচ্ছে। দূর থেকে আমরা দেখছি। বন্ধুরা দেখো, এখন প্রায় সন্ধ্যে 6টারও বেশি বাজে। আমরা বসে আছি ইছামতি নদীর বুকে একটা নৌকায়। তো বিসর্জন দেখতে এসে তো মানে একটু রাত হয়ে গেছে বলা যায়। তো এখন দু পাড়ে দেখো মানুষ এখনও দাঁড়িয়ে রয়েছে এবং কত পুজোর ঠাকুরগুলো সেগুলো বিসর্জনের জন্য আসছে। মানে রাত 9টা পর্যন্ত টাইম আছে, বিকাল 5টার পরে আর হয় না সম্ভবত। কিন্তু সরকারিভাবে বিকাল 5টার পরে বিসর্জন দেওয়া যাবে না, কিন্তু তাও অনেক ঘাট অনেক আছে সব জায়গায়। প্রায় রাত 9টা বেজে যায় পুরো সব দুর্গা পুজোর বিসর্জন কমপ্লিট হতে হতে, কারণ ঠাকুরেরও অনেক সংখ্যক আসে। এবং পুরো জায়গাটা দেখো এরকম, নদীর পাড় থেকে সামনেই একটা পুজো হচ্ছে এবং একটু পরে এটা ফেলবে, মানে ঠাকুরটা বিসর্জনটা হবে। এবং আমরা নৌকায় বসে আছি। এরকম দু পারে ঠাকুরকে বরণ করা হচ্ছে, দুর্গা ঠাকুরকে। তো অনেক রাত পর্যন্ত ভাসানের একটা প্রক্রিয়া চলতে থাকে এরকমভাবে। এবং সেই সঙ্গে যে পদ্ম নৌকা ক্রস করলো এদিক ওদিক থেকে ইছামতি নদীর বুক থেকে, অনেক প্রায় সংখ্যাটা প্রায় অনেকটাই সারাদিনই এরকম অনেকে নৌকা পুরো ভাড়া করে নৌকার মধ্যে খাওয়া দাওয়া, সেই সঙ্গে বিসর্জন দেখার একটা বিশাল আনন্দ রয়েছে এই উৎসবটাকে ঘিরে। কাকির যে রাজবাড়ি দুর্গা পুজো, সেই রাজবাড়ির প্রতিমা সবার প্রথমে নাকি এই নদীতে নিরঞ্জন করা হয় এরকম একটা কথা শোনা যায়। তো কাকির শহরে যত ঠাকুর আছে সব ঠাকুরই এই নদীতেই আনা হয়। আশেপাশে বহু দূর থেকে ঠাকুর আসে এবং সেগুলোকেও এইখানে নিরঞ্জন করা হয়। তো এরকমভাবে একটা ব্যস্ত বছরের একটি ব্যস্ততম সেরা দিন যেটা ইছামতির বুকে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই দুর্গা পুজোর বিসর্জনের দিন। রাজবাড়ির ভেতরে কি কি রয়েছে সব কিছু আমি দেখিয়েছি, আই বাটনের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের বড়টা এত পর্যন্ত, পরে দেখো হচ্ছে অন্য একটা ভিডিও সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, ভালো থাকবে। অনেক অপেক্ষার পর রাত্রের মা দুর্গার ঘোরানো তোমাদেরকে দেখালাম। এরকমভাবে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ঘাটে রাত্রিরে মা দুর্গার বিসর্জন দেখতে পাওয়া যায়।